আসসালাম আলাইকুম ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাম অ্যান্ড কিচেন বিড়িতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা বেলের শরবত এই পাকা বেলের শরবত আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাকা বেলের শরবত আসলে গরমের মধ্যে খুবই উপকারী আর ফ্রিজে রেখে ঠান্ডা পাকা বেলের শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে চলে যাচ্ছি আমি আমার রেসিপিতে আমি একটা বেল নিয়েছি আর এই বেলটা কিন্তু একদম গাছের পাকা বেল এখন বেলটাকে ভালো করে একটু ভেঙে নিব একটা নাইফ দিয়ে উপরের থেকে বাড়ে দিলেই কিন্তু বেলটা ফেটে যায় একদম নারিকেলের মতো তো আমি বেলটা ফেটে নিয়েছি আর বেলে বিচিগুলো ফেলে দিতে হবে আর বিচির চারপাশে যে একটু আঠালো রসগুলো থাকে ওগুলো ফেলে দিতে হয় বিচি আর এই রসগুলো দিয়ে যদি আপনারা ব্ল্যান্ড করে নেন তাহলে কিন্তু শরবতটা খাওয়া যাবে না তেতো হয়ে যাবে তো আমি চামচ দিয়ে একটু মাঝখান থেকে নিয়ে নিচ্ছি আর চারপাশের বিঠিগুলো হাত দিয়ে ফেলে দিব আর আঠালু যে রসটা আছে ওইটাও কিন্তু ফেলে দিতে হবে এগুলো একসাথে নিয়ে যদি ব্ল্যান্ড করা হয় বা হাত দিয়ে কষলিয়ে রসগুলো বের করা হয় তখন কিন্তু খাওয়া যাবে না আমি একটু কাছের থেকে দেখাচ্ছি যে আঠালো আঠালো রসগুলো কিন্তু ফেলে দিতে হয় এগুলো খাওয়া যায় না এগুলো একটু তেতো হয় এগুলো চামচ দিয়ে এভাবে খুচিয়ে ফেলে দিতে হয় তো ব্যাল পরিষ্কার করা একটু কষ্টের তারপরও একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় আমি সবগুলো বেলের কাঁধগুলো তুলে নিয়ে এগুলো ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে ভালো করে আর এটা কিন্তু চামচ দিয়েও নেওয়া যায় আবার হাত দিয়েও নেওয়া যায় আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে আর ভিতরের যে অংশটা আছে ওইটা কিন্তু হাত দিয়ে নেওয়া হচ্ছে না নেওয়া যাচ্ছে না এটা আমি চামচ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও কিন্তু বেলের শরবত খেলে এটা উপকারিতা হয় তো আমি বেল এক পাট ভালো করে নিয়ে নিয়েছি এখন আরেকটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বিচুগুলো তো এভাবে করে আমি বেলটা পরিষ্কার করে নেব আর এটা হচ্ছে একদম পাকা বেল বেল পরিষ্কার করা একটু কষ্টের হল খেতে কিন্তু অনেক ভালো লাগে নিয়ে নিয়েছি একটা বাটিতে এখন একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে আমি এক গ্লাস পানি দিব এক গ্লাস পানি দিয়ে এটা ভালো করে একটু মেখে নিয়ে এটা পানি দিয়ে ছেঁকে নেব সেজন্য আমি এক গ্লাস পানি দিয়েছি আর এটা হবে বেল আর দুধ দিয়ে শরবত সেজন্য পানি পানির পরিমাণটা একটু কম দিয়েছি আমি এখানে দুধ দিব হাফ লিটার একটা ছাঁটনিতে নিয়ে এখন আমি ছেঁকে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে আপনারা যদি বড় স্ট্যান্ডার নেন সেক্ষেত্রে বড় স্ট্যান্ডার দিয়ে একবারে ছেঁকে নেবেন আমি অল্প অল্প দিয়ে ছেঁকে নিচ্ছি বেলের কাত অবশ্যই ছেঁকে নিতে হয় না হলে কিন্তু বিচি আর আঁশগুলো সহ ব্ল্যান্ড করা যায় না আর শরবতটাও খেতে ভালো লাগবে না সেজন্য এগুলো ছেঁকে ফেলে দিতে হয় ছেঁকে নিয়েছি আমি এখন দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ চিনি আর দিব সামান্য একটু লবণ এটা হবে বেল আর দুধের শরবত তো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লিটার দুধ লিকুইড দুধটা দেওয়ার পরে এখন আমি এটা ব্ল্যান্ড করে নেব আর এখানে আমি লিকুইড দুধটাই দিয়েছি আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও দিতে পারবেন পাউডার দুধ দিলে সেই ক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা হিসাব করে দিবেন কত ক্লাস করবেন ওই হিসাবেই দিবেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন গ্লাসই ঢেলে নিচ্ছি আর এই শরবতটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে আপনারা এখানে বরফ দিয়ে বা ফ্রিজে একটু রেখে ঠান্ডা করে খাবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি আইজের টুকরা আইজের টুকরা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বেলের শরবত ঠান্ডা বেলের শরবত আসলে মানে খুবই ভালো লাগে খেতে তো একটু সুন্দরের জন্য উপরে আমি একটু রু আবজা দিয়ে দিচ্ছি আর তৈরি হয়ে গেল বেল দুধের শরবত আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ